নমস্কার বন্ধুরা, সঙ্গীতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। আজকে আমি বানাবো মশলা ফিশ ফ্রাই। তার জন্য আমার লাগছে একটা মাছ। মাছটাকে আমি দেখো ছুরিতে ভালো করে কেটে নিয়েছি। লাগছে নুন, হলুদ গুঁড়ো, লেবু, লঙ্কা গুঁড়ো, গরম মশলা আর আদা রসুনের পেস্ট। আর লাগছে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। লাগছে সরষের তেল। আর আমি এই মাছটাকে একটু ঝাল করেই বানাবো, কারণ ঝাল খেতে বেশি ভালো লাগবে। এর জন্য আমি একটা মশলা বানিয়ে নেবো একসঙ্গে। প্রথমে একটা আমি আলাদা জায়গা নিয়ে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি লঙ্কা, টমেটো আর পেঁয়াজের পেস্ট। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, নুন আর আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো আমি একটু সরষের তেল, আর দেব এই লেবু রসটা। দিয়ে এটাকে আমি মিক্স করে নেব। এটা মিক্স করা হয়ে গেছে। এটাকে আমি এই মাছটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি। পেটের ভেতরে আরও আমি মশলা ভালো করে ভরে মাখিয়ে নেব। এটাকে এবার আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। এবার এটাকে আমি ভাজবো। তার জন্য আমাকে কড়াতে আমি তেল দিয়ে নিচ্ছি। বেশি তেল লাগবে না, অল্পই তেল দেব। তেলটা গরম হতে দেব ভালো করে। এটাকে আস্তে আস্তে ধীরে ধীরে ভাজতে হবে, তাড়াতাড়ি করলে হবে না। সময় নিয়ে বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার দেখো প্রথমে মাছটার গা থেকে আমি এই মশলাগুলো নামিয়ে নেব, দিয়ে তেলে দেব। যখন মাছটা একটু ভাজা ভাজা হবে তখন এই উপর থেকে এই মশলাগুলো দিয়ে আমি ভাজবো ভালো করে। মাছটাকে আমি কালার এসেছে। দেখো বন্ধুরা ভালো ভালো হয়ে গেছে। এবার আমি উপর থেকে মশলাটা দিয়ে দেবো। Thank you.
আস্তে আস্তে উল্টে নেব। এবার এদিকটাও আমি এই মশলাটা লাগিয়ে দেবো। পুরো মশলাটা মাছের দুদিকে মাখিয়ে দিয়েছি, এবার এটাকে আমি আস্তে আস্তে হতে দেবো। এবার একটা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো ওদিকটাও ফুটিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার মাছটা পুরো রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার মশলা ফিস ফ্রাই, দেখো তোমরাও বাড়িতে এটা বানিয়ে খাবে, ভালো লাগবে। তাহলে আমার এই রান্নাটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে।